हेलो एंड वेलकम टू स्टेपिंग स्टोन। चलो आज हमरा समय ओ काजेर शेष पर्वेर लास्ट पार्टेर अंकगुलो शेष करी। आमरा एई पर्वे एकटू कठिन अंक जे अंकगुलो एकटू आप लेवेलेर परीक्षार विशेष करे सीजीएल बा डब्ल्यूबीसीएस मेन लेवेलेर परीक्षाय आसे एई रकम किछु अंक निये आजकेर क्लास शुरू करब। तो चलो आमरा सरासरि अंके चले जाई। बाप्पा बुबाई ओ बाबाई एकटी काज यथाक्रमे छ दिने दस दिन और पंद्रह दिन करते पारे। तारा एकसाथे काजटी करे मोट 300 टाका पारिश्रमिक पेले तादेर दुदिनेर मोट पारिश्रमिक कत हबे? जारा समय ओ काजेर प्रथम क्लास करोनी अवश्यई तारा डेस्क्रिप्शन बक्से लिंक देवा थाकबे, तोमरा सेखान थेके समय ओ काजेर प्रथम क्लास अवश्यई करे आसबे। कारण सेई क्लासे आमरा देखिएछि किभाबे जे एकेर दस একে ছয় এইভাবে কিভাবে ওই নিয়মে অঙ্কটা করা যায়, বেসিক রুলসে অঙ্কটা করা যায়। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে বেসিক রুল অ্যাপ্লাই করে অবশ্যই করতে পারবো, কিন্তু পরীক্ষার সুবিধার জন্য আমরা একটু শর্টকাটের দিকে বা একটু ট্রিকের দিকে অ্যাপ্লাই করে এগোব। তো চলো আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করব। যেহেতু ছ দিনে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গেই আমরা একটা ডায়াগ্রাম ছ দিনে করতে পারে, दस दिने करते पारे एवं पंद्रह दिने करते पारे। आमरा एइभाबे शिखेछि। एबार कि करब ना छय दस पंद्रह एदेर लसागु करब। लसागु आमरा एइभाबे करते पारि, आबार एर माल्टिप्लिकेशन करे आमरा करते पारि। एमन एकटा डिजिट आमरा एखाने बसाबो जे डिजिट दिए छय दस पंद्रह सबाइके भाग करा जाबे। ताहले आमि जोदि मने करि थार्टी पाँच छय त्रिश, তিন দশে তিরিশ, পনেরো দুনো তিরিশ, তার মানে পাঁচ তিন দুই। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে মোট তিরিশ ইউনিট কাজ, মোট কত ইউনিট কাজ? তিরিশ ইউনিট কাজ। এবং এই তিরিশ ইউনিট কাজ বাপ্পা বুবাই এবং বাবাই সম্পন্ন করছে, এবং এই তিরিশ ইউনিট কাজের জন্য, তিরিশ ইউনিট কাজের জন্য সে তারা কিন্তু তিনশো টাকা পাচ্ছে। তিরিশ ইউনিট কাজের জন্য তিনশো টাকা পাচ্ছে। তাহলে এক এক ইউনিটের জন্য তিনশো ভাগ তিরিশ মানে দশ টাকা পাবে। এক ইউনিট কাজের জন্য তারা দশ টাকা পাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস দেখেছি যে বাপ্পার ছ দিনে তিরিশ ইউনিট কাজ করছে, মানে এক এক দিনে সে কিন্তু পাঁচ ইউনিট করে কাজ করছে। এমন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ইউনিট যোগ তিন ইউনিট যোগ দুই ইউনিট, মানে পাঁচ আর তিন আট, আট দুই দশ ইউনিট। এক এক দিনে ওরা কিন্তু দশ ইউনিট করে কাজ করতে পারছে। প্রতিদিন যদি দশ ইউনিট কাজ করে, ওরা জিজ্ঞাসা করেছে, প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে দুদিনের পারিশ্রমিক কত। তাহলে একদিনে যদি দশ ইউনিট কাজ করে, দুদিনে কুড়ি ইউনিট কাজ করবে। দুদিনে কত ইউনিট কাজ করবে? কুড়ি ইউনিট কাজ করবে। আমরা কিন্তু এক এক ইউনিটের পারিশ্রমিক কত পেয়েছি? দশ টাকা করে পেয়েছি। তাহলে কুড়ি ইউনিট কাজ করার জন্য কুড়ি ইন্টু দশ মানে টোটাল পারিশ্রমিক তাদের কত হবে? দুশো টাকা হবে। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কটি একের ছয়, একের দশ, একের পনেরো করে অঙ্কটা করো, অবশ্যই হবে বেসিক রুলস, অবশ্যই এটা আমি প্রথমে শিখিয়েছি, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তবে একটু যারা প্র্যাকটিস করছো, আপডেট হচ্ছো, তারা অবশ্যই এই ট্রিক ফলো করার চেষ্টা করবে, এবং এই অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকবারই এসছে। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তীর্থ ও অসীম যথাক্রমে একটি কাজ বারো দিনে ও দশ দিনে করতে পারে। তীর্থ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটি করে, না আবার তীর্থ ও অসীম যথাক্রমে একটি কাজ বারো দিনে ও দশ দিনে করতে পারে। তীর্থ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর একদিন কাজটি করতে থাকে, তবে কত দিনে কাজটি শেষ হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন পরীক্ষায় এই একদিন অন্তর, এই অন্তরের অঙ্ক কিন্তু এসছে,
এবং আমরা দেখেছি যে প্রচুর প্রবলেম দাঁড়িয়ে গেছে, অনেকেই এই অঙ্কটা ঠিক মতো সলভ করতে পারেনি। কিন্তু আমরা আজকে যে ট্রিক শিখব, আশা করছি এই ট্রিক অ্যাপ্লাই করলে অনেকের এই অন্তরের অঙ্কের কোনো সমস্যা থাকবে না। কীরকম বলছে, তীর্থ অসীম বারো দিনে কাজ করতে পারে, তীর্থ বারো দিনে, অসীম দশ দিনে কাজটা করতে পারে। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা অবশ্যই একের বারো একের দশ ধরে করতে পারো, আমি সেটাও দেখানোর চেষ্টা করব, তাহলে আমরা যদি ট্রিক অ্যাপ্লাই করি যে বারো দিনে কাজ করতে পারে, দশ দিনে কাজ করতে পারে, তাহলে বারো আর দশের লসাগু করলে অবশ্যই আমরা সিক্সটি পাব। তোমরা ট্রাই করবে লসাগু করতে, যদি অবশ্যই আস্তে আস্তে আপডেট হতে হবে, তোমাদের দেখেই ভাবতে হবে যে কোন ডিজিট এখানে বসালে বারো এখানে ভাগটা মিলে যাবে, পাঁচ বারো ষাট, ছয় দশে ষাট, পাঁচ বারো ষাট, ছয় দশে ষাট, তাহলে সহজেই লসাগু তোমরা করতে পারবে। এইভাবে কিন্তু সহজে লসাগু করতে হবে, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এইভাবে করতে হবে। তাহলে একটা জিনিস দেখতে পেলাম যে পাঁচ ইউনিট কাজ অবশ্যই তীর্থ করতে পারবে, আর ছয় ইউনিট কাজ অবশ্যই করবে কে, অসীম করবে। কিন্তু একটা কথা আছে, দুজনে কাজ করছে ঠিকই, কিন্তু তীর্থ কাজ করে পাঁচ ইউনিট কাজ করে চলে যাচ্ছে, পরের দিন এসে আবার কাজ করছে অসীম। তাহলে এই যে কাজ এগারো ইউনিট কাজটা বেরোচ্ছে, কত ইউনিট কাজ বেরোচ্ছে দুদিনে দুজনের? এগারো ইউনিট কাজ বেরোচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একদিন আর একদিন, দুদিনের কাজ, দুদিনের কাজ, দুদিনে কত ইউনিট কাজ করছে? এগারো ইউনিট কাজ করছে। এবার একটা মজার ট্রিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, সব কিছুর ক্ষেত্রে সব সময় তোমরা অ্যাপ্লাই করবে। কীরকম? এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই করবে এই ডিজিটটাকে যাতে টোটাল ইউনিট, সম্পূর্ণ কাজটা তো সিক্সটি ইউনিট, এই সম্পূর্ণ কাজের পাশাপাশি পৌঁছায়। যেমন আমি যদি চার দিয়ে গুণ করি, চার ইন্টু এগারো, চার এগারো চুয়াল্লিশ, এগারোকে যদি পাঁচ দিয়ে গুণ করি, পাঁচ এগারো পঞ্চান্ন, আবার এই এগারোকে যদি ছয় দিয়ে গুণ করি, ছয় এগারো ছেষট্টি। দেখো এই সংখ্যার কাছাকাছি সংখ্যা কিন্তু এটা হলো না, ষাট সংখ্যাটাকে টপকে গেল, ষাটকে টপকে গেল, তাহলে এটা কিন্তু হবে না। আর প্রথমেই বলেছি কাছাকাছি সংখ্যা, এগারো ইন্টু চার চুয়াল্লিশ, এটা বেশি কাছাকাছি নয়, এগারো ইন্টু পাঁচ এইটাই পঞ্চান্ন, এই ডিজিটটাই হচ্ছে কাছাকাছি। তাহলে পাঁচ দিয়ে গুণ করেছি, এক এক দিনে এগারো ইউনিট কাজ করছে, এক এক দিনে কত ইউনিট কাজ করছে? আর আমি পাঁচ দিনে পাঁচ দিয়ে গুণ করেছি, পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পঞ্চান্ন, পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পঞ্চান্ন ইউনিট। এই পঞ্চান্ন ইউনিট কাজ বের করতে গেলে আমরা যে এক এক দিনে এগারো ইউনিট নয়, দুদিনে এগারো ইউনিট, কিন্তু তারা একসাথে কাজ করছে, কিন্তু কিভাবে কাজ করছে? আগে তীর্থ আসছে, তার পরের দিন গিয়ে অসীম আসছে। তাহলে এই যে এগারো ইউনিট কাজ, এটা কিন্তু দুদিনের কাজ, আর এই পাঁচ দিয়ে গুণ করা, তার মানে পাঁচ ইন্টু দুই, দশ দিনের মোট কাজ কত হলো? দশ দিনের, দশ দিনের মোট কাজ পঞ্চান্ন ইউনিট। ক্লিয়ার হয়েছে সবার? কেন পাঁচ পাঁচকে দুই দিয়ে গুণ করলাম? কারণ এই যে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন, পঞ্চান্ন ইউনিট কাজ হচ্ছে, কিন্তু পাঁচ মানে পাঁচ দিন নয়, এই যে এগারো ইউনিট কাজটা কিন্তু দুদিনের কাজ, তাই দুদিন মানে পাঁচ ইন্টু দুই, দশ দিনে কত ইউনিট কাজ করবে? পঞ্চান্ন ইউনিট কাজ করবে। দশ দিন শেষ হয়ে গেল, কাজ হয়ে গেল পঞ্চান্ন ইউনিট, মোট কত ইউনিট কাজ? মোট সিক্সটি ইউনিট কাজ। তাহলে সিক্সটি ইউনিট কাজের থেকে পঞ্চান্ন ইউনিট কাজ যদি বাদ চলে যায়, তাহলে বাকি থাকে সিক্সটি মাইনাস ফিফটি ফাইভ, মানে আর মাত্র পাঁচ ইউনিট কাজ বাকি থাকছে, মাত্র পাঁচ ইউনিট কাজ বাকি থাকছে। এই কাজটা একটা মজার ব্যাপার, দেখো দশ দিনের কাজ কিন্তু শেষ, তার মানে তীর্থ যদি কাজ শুরু করে, তাহলে তীর্থর পরে অসীম আসবে, অসীমের পরে আবার তীর্থ আসবে, এই তাহলে একদম শেষে
এই যে 5 ইউনিট কাজ বাকি থাকছে এই কাজটা কিন্তু তীর্থ এসে শেষ করবে তার মানে শেষে তীর্থর আরো একদিন সময় লাগবে আরো একদিন সময় লাগবে তাহলে দুজন মিলে একদিন অন্তর একদিন একদিন অন্তর একদিন করতে করতে কত দিনে কাজ করেছে 55 ইউনিট 10 দিন আর লাস্ট কাজ শেষ করছে তীর্থ এসে তাহলে 10 যোগ 1 মোট 11 দিন সময় লাগবে এইভাবে কিন্তু তোমরা এই অঙ্ক সমাধান করবে আশা করছি এই রকম অঙ্ক পরীক্ষায় আসে এবং আসবেও আগামী দিনে তো তোমরা এই ট্রিক অ্যাপ্লাই করবে এবং খুব সহজে প্র্যাকটিস করলে অনেক কম সময় লাগবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে যারা বেসিক রুল অ্যাপ্লাই করে করবে তার মানে 1 এর 12 আর 1 এর 10 তারা অবশ্যই একদিন অন্তর হলেও কাজটা যেহেতু একসাথে শেষ করবে তাহলে যোগ করতে হবে যোগ করলে লসাগু করলে হবে 60 60 5 12 60 6 10 60 মানে 11/60 এই জায়গায় তাদের কিন্তু আসবে এবং এই কাজটা কদিনের কাজ ইনি একদিন এসে করছেন তীর্থ আর অসীম পরের দিন এসে করছে তার মানে দুদিনের কাজ কিন্তু 11/60 ইউনিট এই যে 11/60 এখানে কিন্তু 11 কে এমন ডিজিট দিয়ে গুণ করতে হবে যাতে হরের কাছাকাছি পৌঁছায় তাহলে সেক্ষেত্রেও 5 দিয়ে গুণ হবে তাহলে এই 5 মানে 5 দুনো 10 দিনের কাজ হয়ে যাবে কত কাজ হয়ে যাবে 5 12 60 11/12 11/12 অংশ কাজ হয়ে যাবে কত দিনে হবে 10 দিনে হবে তাহলে মোট কাজ আমরা এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই কত ধরি এক অংশ কাজ ধরি এক অংশ কাজের থেকে 11/12 অংশ কাজ যদি বাদ চলে যায় বাকি থাকে 1/12 অংশ কাজ তাহলে 10 দিন ধরে 11/12 অংশ কাজ শেষ করার পর তাদের বাকি থাকছে 1/12 অংশ কাজ যে কাজটা তীর্থ এসে শেষ করবে এবং তীর্থর এই 1/12 অংশ কাজ শেষ করতে একদিন সময় লাগে তার মানে 10 যোগ 1 11 দিন সময় লাগবে তোমরা এই রুলস অ্যাপ্লাই করো অবশ্যই করতে পারবে যেটা তোমার মনে হয় কমফোর্টেবল তুমি সেটা করবে তবে ট্রিক অ্যাপ্লাই করে করলে কিন্তু সহজে হয়ে যাবে তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই রাম কোনো কাজের 4/9 অংশ 16 দিনে সম্পূর্ণ করার পর শ্যামকে সঙ্গে নেয় এবং বাকি কাজটি 10 দিনে শেষ করে শ্যাম একা কত দিনে কাজটি সম্পন্ন করত তাহলে কিভাবে সমাধান করব আমরা অঙ্কের ক্ষেত্রে 4/9 অংশ কাজ করতে সময় লাগছে কত দিন 16 দিন এটা রামের ক্ষেত্রে রাম 4/9 অংশ কাজ শেষ করতে কদিন সময় নিচ্ছে 16 দিন সময় নিচ্ছে তাহলে এক অংশ শেষ করতে কিন্তু রামের 16 × এটা উল্টে যাবে কারণ এক অংশ কাজটা কিন্তু বড় কাজ কতদিন সময় লাগতো 4/9 অংশ কাজ যদি 16 দিন সময় লাগে তাহলে রামের কিন্তু 36 দিন সময় লাগতো যদি একা কাজটা করত 36 দিন সময় লাগতো কিন্তু সেটা কিন্তু হয়নি কেন হয়নি না সঙ্গে কে এসেছে শ্যাম এসেছে এবং শ্যামকে সঙ্গে নেওয়ার জন্য যে 4/9 অংশ কাজ শেষ হয়ে গেল মানে আমি যদি এক অংশ কাজ ধরি মোট কাজ সেখান থেকে 4/9 অংশ কাজ যদি চলে যায় তাহলে একের থেকে 4/9 বিয়োগ করতে হলে 9 লসাগু হবে 9/1 9 9 এর থেকে 4 বাদ দিলে 5/9 অংশ কাজ এই 5/9 অংশ কাজ শেষ করতে কতদিন সময় লেগেছে 10 দিন সময় লেগেছে 10 দিন সময় লেগেছে 5/9 অংশ কাজ কেন কারণ রামের সঙ্গে এখন কিন্তু শ্যাম যোগ দিয়েছে তাহলে 5/9 অংশ কাজ যদি 10 দিন সময় লাগে এক অংশ কাজ শেষ করতে 10 এটা আবার উল্টে যাবে 9/5 9 দুনো 18 দিন সময় লাগে দেখো তাহলে রাম এবং শ্যাম যদি একসাথে কাজ করে তাহলে এক অংশ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে 18 দিন সময় লাগবে যদি রাম একা কাজটি শেষ করে তাহলে কতদিন সময় লাগবে 36 দিন সময় লাগবে একদম বেসিক জায়গায় আমরা কিন্তু চলে গেছি একদম প্রথম পর্বের দিকে অঙ্কটাকে আমরা কনভার্ট করে নিয়ে গেছি কি না শ্যামের কাজ বের করতে বলেছে তো কিচ্ছু না আমরা যদি মনে করি যে রাম আর শ্যাম সেখান থেকে রামকে বাদ দেব তাহলে শ্যাম বেরিয়ে যাবে তাহলে 1/18 − 1/36 এটা করেও কিন্তু আমরা বের করতে পারব এখান থেকে এটা লসাগু করলে কি হবে 36 লসাগু হবে 18 × 36 2 − 1
মানে এক বাই ছত্রিশ। এই এক বাই ছত্রিশ অংশ কাজ শেষ করবে শ্যাম একদিনে, তার মানে এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো ছত্রিশ দিন সময় লাগবে শ্যামের কাজটা শেষ করতে। যদি এইভাবে না করো তাহলে কিভাবে করবা? তাহলে অবশ্যই তুমি সেই ট্রিক অ্যাপ্লাই করতে পারো যে দুজনে মিলে কাজ করছে আঠারো দিনে, আর রাম একা কাজ করছে ছত্রিশ দিনে। তাহলে আঠারো দিন আর ছত্রিশ দিন লসাগু করলে আমরা ছত্রিশ পেয়ে যাচ্ছি। এই ছত্রিশ ইউনিট হচ্ছে মোট কাজ। তাহলে রাম এবং শ্যাম যখন কাজ করছে আঠারো দিনে, মানে এক এক দিন দুই ইউনিট করে কাজ করতে হচ্ছে। যখন রাম একা কাজ করছে ছত্রিশ দিনে, তার মানে রোজ ওকে এক ইউনিট করে কাজ করতে হচ্ছে। রাম এবং শ্যাম যদি আঠারো দিনে মানে দুই ইউনিট করে কাজ করে এক এক দিন, আর এটা রাম, রাম এবং শ্যাম থেকে রামকে যদি আমি বাদ দিই তাহলে শ্যাম বেরিয়ে যাবে। তার মানে দুই মাইনাস এক, দুই মাইনাস এক মানে এক ইউনিট করে কাজ করবে শ্যাম, কাজ করবে এক ইউনিট করে। শ্যামকে মোট কাজ করতে হবে কত ইউনিট কাজ? ছত্রিশ ইউনিট কাজ। ছত্রিশ ইউনিট কাজ করতে এক এক দিনে যদি এক ইউনিট করে কাজ করে তাহলে শ্যামের ছত্রিশ দিন সময় লাগবে। তাহলে আমরা কিন্তু একের আঠারো একের ছত্রিশ এইভাবেও করতে পারি, আবার আমরা কিন্তু ইউনিট ধরে ছত্রিশ দিনে বের করতে পারি। যেভাবেই হোক না কেন, তুমি আগে মূল ডায়াগ্রাম অঙ্ক থেকে তুলে আনবে বেসিক ডাটাগুলো এবং সেখান থেকে কনভার্ট করে অঙ্কটা সলভ করবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে কুড়ি দিন, আট দিন ও দশ দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ চার দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? এ কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে দেখো, পৃথকভাবে এ বি এবং সি, আমরা মূল ডায়াগ্রামটা তৈরি করে ফেলি। পৃথকভাবে যদি কাজ করে তাহলে এ কাজ করছে কুড়ি দিনে, বি কাজ করছে আট দিনে এবং সি কাজ করছে দশ দিনে। তাহলে মূল ডায়াগ্রাম থেকে আমরা একটা জিনিস সঙ্গে সঙ্গেই মাথায় চলে আসবে। আমরা কিন্তু আবারও বলছি, একের কুড়ি, একের আট, একের দশ, এই বেসিক রুলস অ্যাপ্লাই করে অবশ্যই তুমি করতে পারবে। এই অঙ্কের ক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো, তবে ট্রিক অ্যাপ্লাই করো। এবং এই অঙ্কটা আমি ট্রিক দিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো কুড়ি, আট আর দশ খুব সহজে লসাগু করতে হবে। তোমরা লসাগুর রুলস অ্যাপ্লাই করতে পারো, কিংবা সঙ্গে সঙ্গে যদি চল্লিশ ধরো, কুড়ি ইন্টু দুই চল্লিশ, পাঁচ ইন্টু আট পঁচাশটা চল্লিশ, দশ ইন্টু চার, চার দশে চল্লিশ। তাহলে লসাগু কিন্তু আমি চল্লিশ পেয়ে গেলাম, মানে মোট কাজ কিন্তু চল্লিশ ইউনিট। এটা মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে। এইবার বলছে যে কিছুদিন একা কাজ করেছিল এ। তাহলে এ একা কিছুদিন কাজ করেছে, আমরা জানি না কতদিন কাজ করেছে। তাহলে এটা নিয়ে আমার কিচ্ছু এখন করার নেই, কি করব? এবার বলছে বি ও সি একত্রে নাকি বাকি কাজ চার দিনে শেষ করেছে। আগে তো দেখি যে বি আর সি এক এক দিনে কত ইউনিট করে কাজ করতে পারে। বি একদিনে কত ইউনিট কাজ করতে পারে? পাঁচ ইউনিট কাজ করতে পারে। সি একদিনে কত ইউনিট কাজ করতে পারে? চার ইউনিট কাজ করতে পারে। তাহলে পাঁচ আর চার মোট নয় ইউনিট করে কাজ করে এক এক দিনে। বলছে চার দিন লেগেছে, ওরা শেষের চার দিন, সেই চার দিন মানে চার দিন মানে চার নং ছত্রিশ ইউনিট কাজ কমপ্লিট করতে হয়েছে ওদের। ওরা দুজন মিলে শেষের চার দিন মানে ছত্রিশ ইউনিট কাজ কমপ্লিট করেছে। দেখো মোট কাজ ছিল কত ইউনিট? চল্লিশ ইউনিট। সেখান থেকে বি আর সি কত ইউনিট কাজ করেছে? ছত্রিশ ইউনিট। তাহলে চল্লিশ মাইনাস ছত্রিশ মানে চার ইউনিট। এই চার ইউনিট কাজটা কিন্তু শুধুমাত্র একে করতে হয়েছে। এ করেছে চার ইউনিট কাজ, এ করেছে, এ বি সি, সেক্ষেত্রে শুধু একে করতে হয়েছে মাত্র চার ইউনিট কাজ। এবার দেখো, এক এক দিন যদি এ দুই ইউনিট করে কাজ করে, একে করতে হয়েছে চার ইউনিট কাজ, তাহলে চার বাই দুই মানে দুদিনে, দুদিন ধরে কাজ করেছে এ। তাহলে যদি আমাদের প্রশ্নটা লিখেছে যে এ কতদিনে কাজে নিযুক্ত ছিল, তার মানে এ দুদিন কাজে নিযুক্ত ছিল। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এই অঙ্কের ক্ষেত্রে শেষ চার দিন মানে পাঁচ আর চার নয়
9 আর 4 দিন 4 দিন মানে এক এক দিনে যদি 9 ইউনিট কাজ করে 36 ইউনিট কাজটা আমরা বের করে নিলাম মোট 40 ইউনিটের থেকে 36 ইউনিট যদি বি আর সি করে তাহলে 4 ইউনিট কাজটা পড়েছিল এর জন্য যেটা এ প্রথমে করে চলে গেছে এক এক দিনে যদি 2 ইউনিট করে কাজ করে তাহলে 4 ইউনিট কাজ করতে 2 দিন সময় লেগেছে তাহলে এ কদিন নিযুক্ত ছিল মাত্র 2 দিন নিযুক্ত ছিল পরীক্ষায় আসবে এই ধরনের অঙ্ক সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবেই তোমরা সলভ করার চেষ্টা করবে এবং খুব সহজে তোমরা এটা করতে পারবে তো চলো আমরা নেক্সট অঙ্ক ট্রাই করি রোহিত ও পলাশ একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে রোহিত কাজটি প্রথমে শুরু করলো যদি তারা 1 ঘন্টা অন্তর কাজটি করতে থাকে তবে কত সময়ে কাজটি শেষ হবে এই রকম একটি অঙ্ক আমরা এই ক্লাসে করেছি এই অঙ্কটা প্রায় একই রকমের একটু আলাদা এটাও পরীক্ষায় এসেছে তো এই অন্তরের অঙ্ক কিন্তু আমাদের প্রবলেম করে তো সেটা আমরা কিভাবে সলভ করব তাহলে রোহিত কাজ করছে 6 ঘন্টায় পলাশ কাজ করছে 8 ঘন্টায় এটা রোহিত এটা পলাশ তাহলে সঙ্গে সঙ্গেই লসাগু আমরা 6টা 48 তাহলে লসাগু করে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম 48 ইউনিট তার মানে মোট কাজ কত ইউনিট 48 ইউনিট এবার দেখো প্রথম ঘন্টায় রোহিত কাজটা করছে 8 ইউনিট পরের ঘন্টায় পলাশ কাজ করছে পরের ঘন্টায় পলাশ কাজ করছে তাহলে 14 ইউনিট কাজ করছে প্রথম ঘন্টায় কে কাজ করলো রোহিত পরের ঘন্টায় কে কাজ করলো পলাশ তাহলে 14 ইউনিট কাজ করতে 2 আওয়ার সময় লাগলো 2 ঘন্টা সময় লাগলো 14 ইউনিট কাজ করতে আমি আগেই বলেছিলাম 14 কে এমন সংখ্যা দিয়ে এমন ডিজিট দিয়ে গুণ করো যাতে মোট ইউনিটের কাছাকাছি পৌঁছায় 14 × 2 মানে 28 14 × 3 মানে 42 14 × 4 মানে 56 তাহলে 56 বেশি হয়ে যাচ্ছে বাদ এটা 48 কাছাকাছি নয় তাহলে 42 হচ্ছে কাছাকাছি তাহলে 42 ইউনিট কাজ 3 দিয়ে গুণ করেছি মানে 2 × 3 6 ঘন্টায় কাজ করলে তবেই 42 ইউনিট কাজ কমপ্লিট হবে 42 ইউনিট কাজ কমপ্লিট করতে কত সময় লাগছে 6 ঘন্টা সময় লাগছে এবার 42 ইউনিট কাজ হয়ে যাচ্ছে 42 ইউনিট কাজ হয়ে যাচ্ছে তার মানে 48 ইউনিট থেকে 42 ইউনিট কাজ চলে গেলে হাতে থাকছে 6 ইউনিট কাজ কিন্তু দেখো রোহিত শুরু করলো পলাশ শেষ করলো রোহিত শুরু করলো পলাশ শেষ করলো এরকম ভাবে কাজ করতে করতে এবার কিন্তু রোহিতের কাজ শেষ করার পালা রোহিত এক এক ঘন্টায় কিন্তু 8 ইউনিট করে কাজ করে এক ঘন্টা কাজ করলে রোহিতের কিন্তু 8 ইউনিট করে কাজ শেষ হয় কিন্তু কাজ পড়ে আছে কয় ইউনিট 6 ইউনিট এই 6 ইউনিট কাজ পড়ে আছে তার মানে 6 ইউনিট কাজটা শেষ করতে হবে 8 ইউনিট কাজ শেষ করতে 1 ঘন্টা সময় লাগে 6 ইউনিট কাজ শেষ করতে 6 ইউনিট কাজ শেষ করতে কত ইউনিট সময় লাগবে 6/8 এই 6/8 ঘন্টা সময় লাগবে এই লাস্ট 6 ইউনিট কাজ শেষ করতে কার সময় লাগবে রোহিতের সময় লাগবে তাহলে 6/8 ঘন্টা মানে 6/8 1 ঘন্টা সমান 60 মিনিট যদি আমরা এটাকে কাটাকুটি করি 30 × 60 4 × 8 15 × 30 2 × 4 3 × 6 তাহলে 3 আর 15 3 × 15 45 মিনিট এই 6/8 ঘন্টাকে আমরা মিনিটে কিন্তু কনভার্ট করে নিলাম 6 ইউনিট যে কাজটা বাকি থাকছে কিন্তু ও তো 1 ঘন্টা কাজ করলে 8 ইউনিট কাজ করতে পারবে তাহলে রোহিতের মাত্র 45 মিনিটের কাজ বাকি ছিল তাহলে অঙ্কটার ক্ষেত্রে উত্তর কি দাঁড়াবে না মোট কাজটা যদি 1 ঘন্টা অন্তর অন্তর করে তাহলে 6 ঘন্টা 45 মিনিটে শেষ হবে 6 ঘন্টা 45 মিনিটে কাজটা শেষ হবে আমি খুব চেষ্টা করি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে সঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে
অঙ্কটাকে সমাধান করার জন্য। আশা করছি এইভাবে তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো তোমরা ভীষণ উপকৃত হবে। তো যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যদি কোনো ক্লাসের তোমার কাছে আমি যদি ইউটিউবে আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। এবং আমি আগের দিনই কথা দিয়েছিলাম যে এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের কাছে একটু রেগুলার ভিডিও আনার জন্য। তো অবশ্যই আমার সেই চেষ্টা থাকবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।